প্রিয় দর্শক, পরিমণিকে গণধর্ষণ করে খুনের চেষ্টা, অবশেষে শারীরিক নির্যাতনের শিকার হয়ে শেখ হাসিনার কাছে সুবিচার চাইলেন নায়িকা পরিমণি। এদিকে পরিমণির ওই অভিযোগের ভিত্তিতে থানার সিসি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। ওপার বাংলার জনপ্রিয় নায়িকা পরিমণিকে নিয়ে উত্তাল বাংলাদেশ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে একটি পোস্ট করেই সরগোল ফেলে দিয়েছেন বাংলাদেশি সুন্দরী। ধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছেন পরিমণি। অভিনেত্রীকে প্রথমে ধর্ষণ এবং তারপর মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলেই দাবি করেছেন পরি। ইতিমধ্যেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেও সেখান থেকে কোনো সাড়া মেলেনি। তারপর সোশ্যাল মিডিয়াতে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুবিচারের দাবি তুলেছেন পরিমণি। এদিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে চলচ্চিত্র নায়িকা পরিমণির করা মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসিরউদ্দিন মাহমুদ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার দুপুরে উত্তরার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার হওয়ার পর নাসিরউদ্দিন মাহমুদকে পরিচালকের পদ থেকে বহিষ্কার করেছে ঢাকা বোট ক্লাব। একই সঙ্গে নাসির ইউ মাহমুদ, অমি ও শাহ আলম নামে তিনজনের সদস্য পদ বাতিল করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তে ক্লাব কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। নাসিরউদ্দিন মাহমুদ সম্পর্কে ডিবি কর্মকর্তা হারুন বলেন, নাসির ইউ মাহমুদের ব্যবসা হচ্ছে সে ছোট ছোট মেয়েদের রক্ষিতা রাখে এবং মদের ব্যবসা করে। এসব বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। আসামিদের বিরুদ্ধে মৌখিকভাবে অনেকে অভিযোগ করেছে, সেগুলো আমরা পেয়েছি। কেউ যদি লিখিতভাবে অভিযোগ করে সেগুলো আমরা আমলে নেব। এদিকে পরিমণির মামলার এজাহারে যা বলা হয়েছে, গত 8ই জুন রাত আনুমানিক 11:30টায় আমার বর্তমান ঠিকানার বাসা থেকে আমার কস্টিউম ডিজাইনার জিমি, অমি, বনি সহ দুটি গাড়িযোগে উত্তরার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে অমি বলে, বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাব লিমিটেডে তার 2 মিনিটের কাজ আছে। অমির কথা মতো আমরা ঢাকা বোট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করাই, কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। তখন অমি অনুরোধ করে, এখানে পরিবেশ সুন্দর, তোমরা নামলে নামতে পারো, আমার ছোট বোন বনির টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে আমরা ক্লাবের ভেতরে যাই। টয়লেট থেকে বের হওয়ার পর নাসিরউদ্দিন মাহমুদ আমাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমি ও নাসিরউদ্দিন মাহমুদ মদ্যপান করার জন্য জোর করেন। এজাহারে আরো বলা হয়, আমি মদপান করতে না চাইলে নাসিরউদ্দিন মাহমুদ জোর করে আমার মুখের মধ্যে মদের বোতল ঢুকিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করে, এতে আমার সামনের দাঁত ও ঠোঁটে আঘাত পাই। নাসিরউদ্দিন মাহমুদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এরপর নাসিরউদ্দিন মাহমুদ উত্তেজিত হয়ে টেবিলে রাখা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে আমার গায়ে ছুড়ে মারে। তখন আমার কস্টিউম ডিজাইনার নাসিরউদ্দিন মাহমুদকে বাধা দিতে চাইলে তাকেও মারধর করে নীলাফলা জখম করে। এই সময় আমি 999 এ কল করতে গেলেই আমার ব্যবহৃত মোবাইল ফোনটি টান মেরে ফেলে দেওয়া হয়। পুনরায় ফোনটি উঠিয়ে কল দিতে চাইলে ফোনটি ফেলে দেয়। উল্লেখ্য, আমি অজ্ঞাতনামা আসামিদের দেখলে শনাক্ত করতে পারবো। প্রকাশ থাকে যে অমি পূর্ব পরিকল্পিতভাবে আমাকে আমার বর্তমান বাসা থেকে ঢাকা বোট ক্লাবে নিয়ে যায় এবং নাসিরউদ্দিন মাহমুদ আমার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং জোরপূর্বক আমাকে ধর্ষণের চেষ্টা করে। শেষ পর্যন্ত আমার সঙ্গীদের সহায়তায় ধর্ষকের হাত থেকে রক্ষা পাই। আনুমানিক রাত 3টার সময় আমি আমার গাড়িযোগে প্রায় অচেতন অবস্থায় আমার সঙ্গীদের সঙ্গে ফিরে আসি। আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। উক্ত ঘটনার পর রাতে বাসায় ফেরার আগে বনানী থানায় গিয়ে অভিযোগ জানালেও তা পুলিশ নথিভুক্ত করেনি বলে অভিযোগ করেছেন নায়িকা পরিমণি। তার অভিযোগ, পুলিশ তাকে কোনো ধরনের সহায়তা করেনি। পরিমণির ওই অভিযোগ খতিয়ে দেখতে থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের গুলশান ডিভিশনের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, পরিমণি ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করতে বনানী থানায় গিয়েছিলেন।
পরিমনির থানায় যাওয়ার সেই রাতের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখা গেছে, অসংলগ্ন অবস্থায় তিনি থানায় এসেছিলেন এবং ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না। 9 জুন রাত 3:52 বনানী থানায় যান পরিমনি। তিনি আরো বলেন, বনানী থানার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারি, থানায় আসার সময় পরিমনির সঙ্গে আরো 2 জন ছিলেন। তিনি ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না। কিছুটা অসংলগ্ন অবস্থায় তার 2 সঙ্গী তাকে প্রায় পাজাকোলা করে থানায় নিয়ে আসেন। এই সময় তিনি কর্তব্যরত ডিউটি অফিসারের কাছে একটি অভিযোগ করেন। অভিযোগটি এমন ছিল, সাভার ও বিরুলিয়ার মাঝখানে অবস্থিত ঢাকা বোট ক্লাবে তাকে কয়েকজন ব্যক্তি জোর করে মদের সঙ্গে ড্রাগ মিশিয়ে পান করানোর চেষ্টা করে এবং তিনি অজ্ঞান হয়ে যান। পরিমনি যেহেতু অসংলগ্ন অবস্থায় ছিলেন এবং শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন, তখন ডিউটি অফিসার তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করেন। স্বাভাবিক হয়ে থানায় লিখিত অভিযোগ করার জন্য ডিউটি অফিসার তাকে অনুরোধ করেন। পরে তাৎক্ষণিকভাবে বনানী থানার একটি মোবাইল টিম তাকে নিরাপত্তা দিয়ে এফআরকেআর হাসপাতালে পৌঁছে দেয়। পরের দিন তারা থানায় এসে অভিযোগ দায়ের করার কথা ছিল। পরবর্তী সময়ে তিনি থানার অফিসার এবং আমার সঙ্গে যোগাযোগ করেননি বা অভিযোগ দায়ের করতে আসেননি। তিনি আইজিপি ও ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেছেন। আসলে ওনার এই পর্যায়ে কারো সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, পরে বিষয়টি আমাদের জানাননি, তাই এ বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি। এক প্রশ্নের জবাবে সুদীপ চক্রবর্তী বলেন, পরিমনির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা বিষয়টি প্রথমে জানতে পারি। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি বিষয়টি। ঘটনাটি যেহেতু ঢাকা বোট ক্লাবে ঘটেছে, সেহেতু ডিএমপি গুলশান বিভাগ, মিরপুর বিভাগ ও ঢাকা জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। পরিমনি বাংলাদেশের সবার কাছে পরিচিত ও সেলিব্রিটি, তাই তার স্পর্শকাতর বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে। তার কোনো ধরনের গোপনীয়তা যেন নষ্ট না হয় সেটিও আমরা দেখছি। এক্ষেত্রে বিষয়টি খুব স্পর্শকাতর এবং সংবেদনশীল এমন বিবেচনা মাথায় নিয়ে আমাদের কাজটি করতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনার দিকে নিবিড়ভাবে নজর রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমনির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাবে সুদীপ কুমার বলেন, একজন মানুষের যে মানবিক মর্যাদা সেটা আমাদের রক্ষা করতে হবে। যে অপরাধের শিকার হবেন তার জন্য অবশ্যই আইনের সব দরজা খোলা রাখতে হবে। তিনি যদি সাইবার অপরাধের শিকার হয়ে থাকেন, এক্ষেত্রে তিনি লিখিত অভিযোগ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি কিন্তু আমাদের ডিএমপির সাইবার ইউনিট ইতিমধ্যে আমলে নিয়েছে, তারা এ বিষয়ে কাজ করছে। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।